গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাউশোটুলি। কাউশোটুলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো বাজার থেকে এসে গেছি, বাজার থেকে কাছে মাংস আনলাম। দিদি ভাই মাংসগুলো সব ধুয়ে রেখেছে, আর এদিকেও মাংস ধুচ্ছে। পোলাও, চিকেন কষা আর জলপাইয়ের চাটনি, বাহ এমনি খাবার। আর আজকে একটাই মাত্র পার্টি আছে, আর আমরা আছি। আর পার্টি আছে প্লাস বিকালে একটু আমাদের দুজনের বাড়িতে যাওয়া আছে বিজয় করার জন্য। সো গাইস, সবই তোমাদের সাথে আমরা শেয়ার করব। সো স্কিপ না করে দেখতে থাকো আমাদের ভিডিও। আমরা পার্টিকে কী দিচ্ছি না দিচ্ছি, প্লাস বিকালে আমরা কার বাড়িতে যাচ্ছি বিজয় করতে, সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব। ততক্ষণ আমাদের ব্লগের সঙ্গে সকালের ব্রেকফাস্ট এসে গেছে। দিদি ভাই দেখো চা করেছে আর ডিমের পোচ করেছে। এদিকে আমি আজকে নান এনেছি, রোববারে বাজার। নান, সোয়াবিনের তরকারি আর আলুর তরকারি দিয়েছে। পেটে পড়াটা কী বলো তো, তরকারিটা এত বাজে দেয় না খাওয়া যায়, এই জন্য পেটে পড়াটা আন দিচ্ছে কেন। তাহলে তুমি তাহলে তরকারি বানিয়ে যেদিন বানাবে সেদিন পেটে পড়াটা নিয়ে আসবো। কেন ওদের তরকারিটা এত বাজে দেয় যে পেটে পড়াটার সাথে, হ্যাঁ একদম পুরো পাতলা ঝোলের মতন কি দেয় কিছু বুঝি না। অনেক বেলা হয়ে গেল, প্রায় 10টা বাজে। ছেলের কাছে পড়তে, ছেলে আসলে ছেলেরটা খাবে। এখন ছেলেটা রাখা আছে আমার এখানে, ছেলে এক্ষুনি চলে আসবে। আর স্কিপ না করে দেখতে থাকো বিকেলে আমরা কোথায় যাই, কার বাড়িতে আমরা বিজয় করতে যাই, সেটা তোমাদের আমরা জানাবো। ওটা তোমাদের কাছে সারপ্রাইজ রইল। আজকে লাঞ্চের মেনু হচ্ছে জলপাইয়ের চাটনি, এটা হচ্ছে ডিসারে যাবে, আর আমাদেরটা এই যে তুলে রেখেছি, আর চিকেন কষা, আর এখানে হচ্ছে বাসন্তী পোলাও। এই আজকে রান্না যাচ্ছে। এখন আছি আমরা কাকুর গাছির মুখে, এবার দাদা ভাই মিষ্টি নিচ্ছে, নবান্ন থেকে মিষ্টি নিচ্ছে। কোনটা নিবে, কোনটা নিবে, এটা মিষ্টি কম হবে, এটা নেবে না দই নেবে, দই না না থাক। আমরা আসলাম ডি স্যারের বাড়িতে, দাদা ভাইকে বললাম আগে আগে যাও, আমি একটু আস্তে আস্তে আসছি। পায়ে একটু ভীষণ ব্যথা হচ্ছে। ডি স্যারের বাড়িতে আসলাম ভিজা করতে, সেই পুজো থেকে আর আসা হয়নি, এই ঢুকছি ডি স্যারের বাড়িতে। এতে বাড়ি আসলাম আর মাসিমা শুয়েছিল, উঠে চলে এসেছে আবার। আপনার সেই চাটনি এনেছি, এখন আমরা খোলা আছে, খোলা আছে, খোলা আছে। এখন আসলাম টিকে স্যারের বাড়িতে, কোন দিক দিয়ে ঢুকে গো টিকে স্যারের বাড়িতে, পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে। আগে এখান দিয়ে ঢুকতাম, এখন এখান দিয়ে এই লিফ্ট আছে, হ্যাঁ লিফ্ট করে চলো, আমাদের লিফ্ট লাগবে না। আমাদের লিফ্ট ছাড়াই আমরা উপরে উঠবো, বেল বাজাও, দেখে চমকে যাবে। অনেক দিন পর আসলাম। এখন বাজে 10:30, এখন ওই যে এতদিন পর গেলে যা হয় এই কথাবার্তা, মাসিমার সাথে কথা বলছিলাম, তারপরে ম্যাডাম স্যার উষা তিনজনেই নিচে নামলো, আমাদের পৌঁছে দিল। তা যাই হোক, ভালো লাগলো এতদিন পর মানে ওদের সাথে দেখা সাক্ষাৎ হলো, কথা হলো। এখন এই বাড়ি যাচ্ছি, ছেলে অলরেডি 2 বার ফোন করে নিয়েছে, বাড়ি যাই, তারপরে খাওয়া দাওয়া করে আবার কালকের থেকে আবার কাজ শুরু। এই দেখো
দেখো এখনই সবার দুজন আমার ক্লায়েন্টের বাড়ি থেকে, একজন ডি স্যার একজন টিকে স্যার, দুজনের বাড়িতে বিজয় করে জাস্ট ঘরে আসলাম। ঘরে এসে টিকে স্যারের বাড়িতে তো জমিয়ে আমি খেয়েছি, দিদিভাই কিছু খাইনি, আমি চা খেয়েছি, চানাচুর খেয়েছি, চিপস খেয়েছি, মিষ্টি খেয়েছি, দিদিভাই শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। খাবার বিষয়ে আমাকে বলতে হয় না, আমি জমিয়ে খেয়ে নিই, কে কী মনে করলো আমার দেখা দরকার নেই। আর আমাদের ঘর অনেক বড় ঘর, আমরা নিচে বসতে আমার কষ্ট হয়, আমি যেন বিছানায় বসে আমি খাওয়া দাওয়া করি, কারোর কিছু অবচেতন থাকলে থাকতে পারে, আই ডোন্ট কেয়ার। আর এই খেয়ে এসে এখন আবার পোলাও খাবো, কারণ আজকে দিদিভাই আমাকে দিয়েছে ভাত আর মাংস দিয়েছে, তা পোলাওটা আমার জন্য দুপুরে খাইনি। হ্যাঁ দাও, চাটনিটা ভালো হয়েছে, তাই আমি এখন পোলাও মাংস খাবো। সো তো অনেকদিন পর ওই স্যারদের সাথে, মানে ঠিক আছে স্যারের বাড়িতে গিয়ে ভালোই লাগলো, দিদিভাই অনেক গল্প টল্প করলো, স্যারও বেশ বলেছে যে দিদিভাইকে যে মাঝে মাঝে এসো, এরকম আসলেও এটা আত্মীয়তার মতন হয়ে গেছে। জানি না কোন হোম ডেলিভারিতে এরকম আত্মীয়তা হয়, আমার আইডিয়া নেই, কিন্তু আমাদের যতগুলো ক্লায়েন্টকে আমাদের খাবার দিয়েছি তাদের সবার সাথে আমাদের এরকম একটা আন্তরিক বন্ডিং হয়ে গেছে সব ক্লায়েন্টের। এখন আমি যে কোনো ক্লায়েন্টের বাড়িতে যাই এরকম আত্মীয়তা পাবো, আমরা ওইভাবেই ক্লায়েন্টের সাথে ব্যবহার করি। সো গাইজ, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো খাও, সুস্থ থাকো, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা, গুড নাইট।